তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। আমরা কম্পিউটার হার্ডওয়্যারের তিনটা পার্ট পড়ছিলাম বা তিনটা কম্পোনেন্ট পড়ছিলাম। সেই তিনটা কম্পোনেন্টের মধ্যে প্রথমে ছিল হচ্ছে আমার ইনপুট আউটপুট ইউনিট, তারপর ছিল হচ্ছে আমার সিপিইউ, তারপর ছিল আমার মেমোরি ইউনিট। তো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা ছিল সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার টুতে দেখে আসছিলাম। এবার হচ্ছে চ্যাপ্টার থ্রিতে বলা আছে কম্পিউটার মেমোরি কি জিনিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার ফোরে গিয়ে আমরা হচ্ছে ইনপুট আউটপুট ইউনিট নিয়ে আলোচনা করব। সো আসলে আমাদের যতগুলো মানে কম্পিউটার হার্ডওয়্যারের পার্ট আছে ইন্ডিভিজুয়ালি আমি ডিটেইলে প্রত্যেকটা চ্যাপ্টারে এসে আলোচনা করতেছি। তো প্রথমে আমাদেরকে এই মেমোরির জন্য মানে হচ্ছে কম্পিউটার মেমোরি জানার জন্য বেসিক কিছু জিনিস জানা লাগবে। এই জিনিসগুলো আশা করি আপনারা অলরেডি আইসিটিতে পড়ে আসছেন, তো আমি হচ্ছে একটু ওভারভিউ দিব আর কি এগুলার। সেটা হচ্ছে যে আমাদের যে মেমোরি গুলা থাকে বা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে আমি জিনিসপত্র স্টোর করে রাখি তারা আসলে কিভাবে থাকে। সো এই মেমোরি গুলাকে আমরা রিপ্রেজেন্ট করি কম্পিউটারের মধ্যে দুইটা ভ্যালু দিয়ে, সেটা হচ্ছে একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান। যেহেতু আমরা এই দুইটা ডিজিট দিয়ে তাদেরকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জন্য তাদেরকে বলা হয় বাইনারি ডিজিট। এবং এই বাইনারি ডিজিটকে আমরা সংক্ষেপে বিটও বলতে পারি। সো এই বিটটা হচ্ছে আমার হচ্ছে কম্পিউটারের মেমোরির একটা বেসিক ইউনিট, যেটার মাধ্যমে আমরা হচ্ছে কম্পিউটারের মধ্যে যে রকমের ইনফরমেশন বা ডেটা রাখি না কেন সেটা হচ্ছে আমরা বিট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন সেটা হইতে পারে আপনার ইনপুট ডেটা, সেটা হইতে পারে আপনার আউটপুট ডেটা, সেটা হইতে পারে আপনার স্টোর করে রাখা কোনো ডেটা। যাই হোক না কেন, সেই প্রত্যেকটা ডেটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এই জিরো আর ওয়ান এর মাধ্যমে। সো আমাদের কম্পিউটারের মধ্যে যদি আপনি এরকম একটা বিট বলা হয় তাহলে আমরা বুঝি জিরো অথবা ওয়ান কোন একটা ভ্যালু বসবে এখানে। তো এরকম আটটা বিট নিয়ে তৈরি হয় হচ্ছে 1 বাইট, এরকম 2 টু দি পাওয়ার 10 সংখ্যক বিট নিয়ে তৈরি হয় হচ্ছে 1 কিলোবাইট। সো এরকম আর কি এখানে কিছু জিনিস বলা হয়েছে যেটা আমরা অলরেডি জানি। সো এখানে দেওয়া আছে মেমোরির হায়ারার্কি, আমরা হচ্ছে কি কি ধরনের মেমোরি পড়ে আসছি। গতদিন পড়ে আসছিলাম যে আমাদের হচ্ছে টেম্পোরারি একটা স্টোরেজ থাকে, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে রেজিস্টার, যেটা খুব বেশি ফাস্ট কাজ করে। রেজিস্টারের পরে এটা হচ্ছে সিপিইউ এর মধ্যে অ্যাটাচ থাকে। যখন আমরা যে অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট পড়ছিলাম তখনই আমরা পড়ছিলাম যে রেজিস্টার বলতে একটা মেমোরি আছে। সাথে তখন আমরা পড়ছিলাম যে ক্যাশ মেমোরি বলতে একটা জিনিস আছে, যাতে আমার র্যাম আর হচ্ছে সিপিইউর স্পিডটা ঠিকঠাক রাখতে পারে, সেই জন্য আমরা ক্যাশ মেমোরি ব্যবহার করছিলাম। এছাড়া ছিল হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটার মধ্যে হচ্ছে দুই রকম ছিল, র্যাম আর রম ছিল। আমরা চাইলে টেম্পোরারি ডেটা স্টোর করতে পারি, অর্থাৎ পিসি অফ হয়ে গেলে আমার ডেটা চলে যাবে, অথবা আমরা পার্মানেন্ট ডেটা রম এর মধ্যে যেটা হচ্ছে আমরা ইনস্টল করে রাখতে পারি। এছাড়া ছিল আমাদের সেকেন্ডারি মেমোরি বা হচ্ছে আমরা বলি এখন হার্ড ড্রাইভ যেগুলো আছে আমাদের, সেই জিনিসগুলা। সো এই ধরনের আমাদের মেমোরিগুলো থাকে। এখন আমার মেমোরিগুলা সাইজ যত কম হবে তাদের মধ্যে আমি হচ্ছে এক্সেস স্পিডটা বেশি পাবো। এক্সেস স্পিড মানে হচ্ছে সেই জায়গাতে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে কোনো কিছু রাইট করতে পারবো, মানে কোনো ইনফরমেশন সেভ করতে পারবো, আবার আমি তার থেকে ইনফরমেশন রিড করতে পারবো। রিড করা মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশন আমার সেভ করা আছে সেটাকে খুঁজে নিয়ে আমি হচ্ছে দেখতে পারা। সো এই রিড আর রাইট করার ক্যাপাবিলিটিটা হচ্ছে যত বেশি বাড়বে তত আমার স্টোরেজে জায়গা কম হইতে হবে। অর্থাৎ ওই যে গতদিন একটা এক্সাম্পল বলছিলাম যে ছোট জায়গায় যদি আমি কোনো খুঁজতে চাই, যেমন আপনার কাছে 10টা নাম্বার আছে, 10টা নাম্বারের মধ্যে থেকে বললো যে এখানে 5 আছে কিনা খুঁজে বের করো, সো আমরা ইজিলি কিন্তু এখান থেকে নাম্বারটা খুঁজে বের করতে পারি। কিন্তু যদি আপনাকে 1 লাখ নাম্বার দেয় তাহলে আমার 1 লাখ নাম্বার থেকে কিন্তু এই 5 আছে কিনা সেটা বের করতে আমার হচ্ছে সময় লাগতে পারে। সো এই জন্য আমাদের মেমোরির যত বেশি জায়গা কম হবে তত বেশি আমার হচ্ছে স্পিড সেটার বেশি হবে এবং তত কষ্টও বেশি হবে। যেহেতু তার স্পিড বেশি তার মানে তার কষ্টও বেশি। সো এখানে একটা অ্যারো দিয়ে এটাই বোঝানো হয়েছে যে এখানে যদি আমি ধরি রেজিস্টারের স্টোরেজ ক্যাপাসিটি সবচেয়ে কম, তার মানে তার এক্সেস স্পিডও বেশি, তার কস্ট হবে বেশি। এরপরের লেভেল আছে ক্যাশ মেমোরি, তার মানে এই ক্যাশ মেমোরির স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে রেজিস্টারের থেকে বেশি, সেই জন্য তার এক্সেস স্পিড হচ্ছে রেজিস্টারের থেকে কম এবং কস্ট হচ্ছে তার রেজিস্টারের থেকে কম। সো আমি এইভাবে যত নিচের দিকে নামতে থাকবো সিঁড়ির, ঠিক তত আমার হচ্ছে কি স্টোরেজ ক্যাপাসিটি বেশি হইতে থাকবে, কিন্তু আমার এক্সেস স্পিড কমতে থাকবে, সাথে হচ্ছে আমার কস্টও বাড়তে কমতে থাকবে। সো প্রথমে বলা হয়েছে যে ইন্টারনাল মেমোরি কি জিনিস। ইন্টারনাল মেমোরি মানে হচ্ছে যেটা আমার আসলে সিপিইউর সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে, এই টাইপের মেমোরি গুলা কি জিনিস। সো এই টাইপের মেমোরি গুলা হচ্ছে যে আমরা র্যাম আর রম ব্যবহার করি বা প্রাইমারি মেমোরি যেগুলাকে বলি সেগুলা, সাথে হচ্ছে এই রেজিস্টার আর ক্যাশ যেটা আছে
সেটা তো এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারনাল মেমোরি। অর্থাৎ আমার এই যে সিঁড়ির মতন বা পিরামিড ছিল, এই পিরামিডের এই প্রথম তিনটা জিনিস, এই তিনটা জিনিস মিলে আমার তৈরি হয় হচ্ছে প্রাইমারি মেমোরি। এবং এই যে পরের যা যা কিছু আছে, হার্ড ড্রাইভ, আমাদের ইউএসবি ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, যা যা বলি না কেন আমরা, সেগুলো হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি। এখানে তিনটা পয়েন্ট কি কি ছিল, ছিল হচ্ছে স্টোরেজ, আমার স্পিড আর কস্ট। সো আমরা বলতে পারি এখান থেকে যে আমার যেহেতু ইন্টারনাল মেমোরি স্টোরেজ কম, সো এখানে আমি বলবো এটার একটা স্টোরেজ কম, এটা হবে আমার একটা পয়েন্ট। এটা যেহেতু আমার স্টোরেজ কম, সো আমি অ্যাক্সেস বেশি করতে পারবো, সেটা হবে আমার সেকেন্ড পয়েন্ট। যেহেতু এটাতে আমি অ্যাক্সেস বেশি করতে পারবো, সো এটা হচ্ছে আমার কস্ট বেশি হবে, সো এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। এবার এখানে আরেকটা শব্দ বলা হয়েছে টেম্পোরারি স্টোরেজ, মানে হচ্ছে এখানে আমি কিন্তু ডেটা সবসময় পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারতেছি না, আমার পিসি যখনই অফ হয়ে যাচ্ছে আমার কিন্তু ইনফরমেশন গুলো হারায় যায় এক্সেপ্ট রম। সো যেহেতু আমি ইনফরমেশন গুলো সাথে সাথে আমি পিসি থেকে চলে যায় বা আমি কাজ করার সময় যদি ইনফরমেশন গুলো চলে যায়, সেই ধরনের স্টোরেজকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। অর্থাৎ সে আমাকে সবসময় আমি যে ইনফরমেশন গুলো দেখতে চাই সেগুলো আমি ওখান থেকে দেখতে পারি না। সো এখান থেকে আমি ইজিলি চারটা পয়েন্ট খুঁজে পাইলাম। এবং ফাইনালি একটা এক্সাম্পল দিয়ে দিব, এক্সাম্পল কি র্যাম, রম, ক্যাশ মেমোরি, রেজিস্টার। সো ইজিলি আমরা এখান থেকে পাঁচটা পয়েন্ট খুঁজে পাচ্ছি। ঠিক তেমনি যদি এখন আপনাকে সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরি কথা বলা হয়, তখন আমরা কি করব, ঠিক অপোজিট জিনিসগুলো লিখব। যেমন এটার ক্ষেত্রে যদি লিমিটেড স্টোরেজ থাকে, এটার ক্ষেত্রে হবে যে হাই স্টোরেজ, এটাতে আমার ছিল কি টেম্পোরারি আমি স্টোর করতে পারতাম, এখানে তাহলে আমি পারমানেন্টলি স্টোর করতে পারবো। অর্থাৎ আমার কম্পিউটার যদি আমি অফ করেও দিই, আমার পিসি থেকে বা হার্ড ডিস্ক থেকে কিন্তু আমার ইনফরমেশন গুলা ডিলিট হয়ে যায় না, বা আমার ইউএসবি ড্রাইভ থেকেও ইনফরমেশন গুলা ডিলিট হয়ে যায় না। সো তারপরে হচ্ছে যেহেতু এইটার আমার স্পিড বেশি ছিল প্রাইমারি মেমোরি, সো এটাতে আমি বলবো অবশ্যই আমার স্পিড কম হবে। যেহেতু এটা আমার কস্ট বেশি ছিল, সো আমি এটার ক্ষেত্রে বলবো এটার ক্ষেত্রে আমার কস্ট কম হবে, অর্থাৎ এটা আমার অন্যান্য ডিভাইসের থেকে অনেক চিপ হবে। এরপরে চলে যাই আমরা আসলে প্রাইমারি মেমোরি কি আর সেকেন্ডারি মেমোরি কি এগুলো ডিটেইলে। সো একটু আগে বলে আসছি যে আমার যে প্রাইমারি মেমোরি থাকে, সেই প্রাইমারি মেমোরির মধ্যে দুইটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর একটা হচ্ছে রিড অনলি মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির কাজ কি, এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা হচ্ছে আমার একটা ভোলাটাইল মেমোরি, যেখানে আমি যখন ইনফরমেশন রাখি আমার যতক্ষণ এটার মধ্যে পাওয়ার থাকে সেই ইনফরমেশন ততক্ষণই রাখতে পারে, আমার পাওয়ার চলে গেলে সে আমার কোনো রকমের ইনফরমেশন রাখতে পারে না। ঠিক তেমনি সেকেন্ডারি মানে রিড অনলি মেমোরি যেটা, সেটার ক্ষেত্রে কি হয় যে যেহেতু নামেই বলে দিছে রিড অনলি, সো সেখানে আমি কোনো রকমের রাইট অপারেশন করতে পারবো না, সেখান থেকে শুধু আমি ইনফরমেশনকে রিড করতে পারবো বা আমি ইনফরমেশনের অ্যাক্সেস পাবো। সো এই রিড অনলি মেমোরিতে কি হয় যে আমার কম্পিউটার যদি আমি অফও করে দিই, তারপরেও কিন্তু সে আমার যেহেতু ইনফরমেশনগুলো স্টোর করে রাখতে পারে, সো আমি যেই জিনিসগুলো চাই আমি কিন্তু তার থেকে রিসিভ করতে পারবো। সো এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে দুই তিনটা পয়েন্ট এখানে বলা হয়েছে। যেমন একটা পয়েন্ট বলা হয়েছে যে সে ডেটা আর ইনস্ট্রাকশন গুলাকে স্টোর করে রাখতে পারে, যেহেতু এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সো আমি চাইলে এখানে রিড করতে পারবো, আমি এখান থেকে চাইলে রাইট করতে পারবো। সো আমি এখানে যে কোনো সময় আমি হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন যাই লাগুক না কেন, মানে যখন কাজ করব তখন যাই লাগে সেই জিনিসগুলোকে আমি স্টোর করে রাখতে পারবো। পরে কেন রাখতে পারবো না, কারণ এটা তো অফ হইলে আমার ইনফরমেশন চলে যাবে। সো আমি কাজের সময় যখন যেটা লাগবে শুধুমাত্র আমরা সেই ইনফরমেশন গুলাকে স্টোর করে রাখতে পারবো। এরপরে যে লাইনটা বলা হয়েছে যে আমার ইনফরমেশন চলে যায়, আমি কম্পিউটার অফ করে দিলাম, পাওয়ার পাচ্ছে না সে, সো আমার র্যাম ইনফরমেশন গুলোকে ধরে রাখতে পারবে না। এছাড়া হচ্ছে এখানে বলা হয়েছে যে সে হচ্ছে র্যান্ডমলি আমার হচ্ছে ইনফরমেশন গুলাকে অ্যাক্সেস করতে পারে। র্যান্ডমলি অ্যাক্সেস মানে যেহেতু এটা নামই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস, অর্থাৎ আমি এখানে যখনই আমাকে যদি বলে যে তুমি এখান থেকে পাঁচকে খুঁজে নিয়ে আসো, সে কিন্তু সরাসরি আসলে 1, 2, 3, 4, 5 এভাবে করে খুঁজতে থাকে না। সে হচ্ছে যে কোনো নর্মালি একটা জায়গায় গিয়ে জাম্প করে দেখবে যে এখানে 5 আছে কিনা, না পাইলে আরেক জায়গায় খুঁজবে, না পাইলে আরেক জায়গায় খুঁজবে। অর্থাৎ সে যখন ইনফরমেশন অ্যাক্সেস করে, সে হচ্ছে ঠিক র্যান্ডমলি যখন তার যে জায়গাটায় মনে হয় যে এই পজিশন আমার যাওয়া উচিত, সেই জায়গাতে গিয়ে সে হচ্ছে ইনফরমেশন গুলাকে রাইট করে, রিড করে। আর রাইট করার সময় সেম যে যখন আমি বলি যে এই জিনিসটা হচ্ছে একটু স্টোর করো, তখন সে কি করে, তখন তার যেখানে প্রথমবার গিয়ে একটা খালি জায়গা পেয়ে যায়, সে কিন্তু ওই জায়গাতে স্টোর করে ফেলে, সে কিন্তু আর খুঁজে দেখে না যে আমি আসলে কোন লোকেশনে গিয়ে স্টোর করতেছি। সো এই জন্য আমার র্যাম কি করে, এই র্যান্ডম অ্যাক্সেসটা প্রোভাইড করে। র্যান্ডম অ্যাক্সেস প্রোভাইড করার কারণে কি হয়, আমি যখনই কোনো ইনফরমেশন খুঁজতে চাই, দেখা যায় যে এভারেজ আমি হচ্ছে সবসময় সেম রকমের সময়ই ইনফরমেশনগুলো রিড করতে পারি বা ওই সময়ের মধ্যে রাইট করতে পারি। অর্থাৎ আমার হয়তো খালি জায়গা খুঁজতে যে পরিমাণ সময় লাগে,
কোনো একটা নর্মাল জায়গা থেকে আমি ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার জন্য আমার আসলে সেম নেমের সময় লাগে। সো এই জন্য বলা হয় যে র্যাম আসলে রিড বা রাইট করার যে ওর ক্ষমতাটা আছে সেটা আসলে সেম স্পিডেই আছে। এরপরে বলা হয়েছে যে যেহেতু আমার র্যাম এর সাইজ কম, সো অবশ্যই তার কস্ট বেশি হবে। এই জিনিসটা আমরা হচ্ছে আগে একটু আগে ইন্টারনাল মেমোরির জন্য পড়ে আসছি। সো আমাদের র্যাম হচ্ছে দুই রকমের, একটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক র্যাম, যেটাকে আমরা ডি র্যাম বলি, আর একটা হচ্ছে আমার স্ট্যাটিক র্যাম, যেটা হচ্ছে আমার এস র্যাম। সো প্রথমে কি বলা হয়েছে, এই যে ডি র্যাম যেটা আছে, ডি র্যাম মানে হচ্ছে আমার ডাইনামিক র্যাম। সো আমি বুঝতেই পারতেছি আমি ইনফরমেশন যখন স্টোর করব তখন হচ্ছে ডাইনামিক্যালি স্টোর করব, এই স্ট্যাটিক র্যাম এর ক্ষেত্রে আমি স্ট্যাটিক্যালি ইউজ করব। সো এই জায়গায় প্রথম যে ডিফারেন্সটা বলা হয়েছে যে এই ডি র্যামটাকে আমরা ব্যবহার করি সাধারণত মেইন মেমোরি হিসেবে। কেন মেইন মেমোরি হিসেবে ব্যবহার করি, কারণ এটা হচ্ছে সাইজে ছোটখাটো থাকে এবং এইটার কস্ট তুলনামূলক এস র্যাম এর চেয়ে কম থাকে। তাহলে এস র্যামটা আমরা কোথায় ব্যবহার করি? এই এস র্যামটা আমরা ব্যবহার করি হচ্ছে ক্যাশ মেমোরির মধ্যে। তাহলে হচ্ছে আমার যে মেইন মেমোরিটা থাকবে সেই মেইন মেমোরির মধ্যে আমরা ব্যবহার করি হচ্ছে ডি র্যাম, যেহেতু সেটা আমার সাইজে ছোট এবং এটার কস্ট কম। আর আমি জানি ক্যাশ মেমোরির কস্ট আমার অনেক বেশি, কেন? কারণ সেটা আমাকে হাই স্পিড প্রোভাইড করে। সো সেটা প্রোভাইড করতে পারে কারণ আমরা তার মধ্যে এস র্যাম চিপটা ব্যবহার করি সেই জন্য। সেকেন্ডলি কি বলা হয়েছে যে এটার মধ্যে অনেকগুলো ট্রানজিস্টর থাকতে পারে এবং অনেকগুলো ক্যাপাসিটারও থাকতে পারে। সো এই ক্যাপাসিটারের কাজ কি? এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে সে ইনফরমেশন গুলো স্টোর করে রাখতে পারে। ইনফরমেশন বলতে হচ্ছে সে আমার জিরো আর ওয়ান এই জিনিসগুলো হচ্ছে স্টোর করে রাখতে পারে। আর ট্রানজিস্টর এর কাজ হচ্ছে যে আমি যদি কোনো ইনফরমেশন রিড করতে চাই বা রাইট করতে চাই তখন সে আসলে আমাকে হেল্প করে যে আমি আসলে কি কাজ করতে পারি সেটা কন্ট্রোলটার জন্য সেই ট্রানজিস্টারটা হেল্প করে। সো আমার ডি র্যাম এর মধ্যে আমি ট্রানজিস্টার আর ক্যাপাসিটার এই দুইটা জিনিসই পাচ্ছি, কিন্তু এই এস র্যাম যেটা আছে সেটার মধ্যে শুধুমাত্র আমার ট্রানজিস্টার আছে, কোনো ক্যাপাসিটার নাই। যেহেতু কোনো ক্যাপাসিটার নাই তার মানে আমি যে ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চাই বা হোল্ড করতে চাই সে ইনফরমেশন গুলো কিন্তু সে হোল্ড করতে পারতেছে না। থার্ড কি বলা হয়েছে যে আমার যে ডিরাম যেটা আছে সে হচ্ছে কিভাবে আসলে স্টোর করে, সে স্টোর করার সময় কন্টিনিউয়াসলি হচ্ছে রিফ্রেশ করতে থাকে। সো হচ্ছে আমি ইনফরমেশন এক রাখলাম, একটু এক সেকেন্ড পরে আবার এক রাখলাম। ধরেন আপনি একটা জিনিস মনে রাখতে চান, বারবার 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 যদি আমি এটা বলতে থাকি বা আমি আমার মাইন্ডে রিফ্রেশ করি তখন দেখা যায় কি সেটাকে আমি স্টোর করতেছি। সো এইভাবে ডিরাম কি করে, বারবার 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 এটাকে রিফ্রেশ করতে থাকে যাতে আমার ওই ইনফরমেশনটা স্টোর হয়ে থাকতে পারে। কিন্তু এস র্যাম এর ক্ষেত্রে কি হয়, এস র্যাম এই ধরনের রিফ্রেশিং করতে পারে না। যেহেতু সে এই ধরনের রিফ্রেশিং করতে পারে না, সো এই জন্য সে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো স্টোর করে রাখতে পারে না। এখন সে যেহেতু রিফ্রেশ করে রাখতে পারে না, সো তার স্পিডটা কি হয়, ডিরাম এর থেকে বেশি হয়। কেন? কারণ ডিরাম অলরেডি এঙ্গেজ, আমি একটা ইনফরমেশন স্টোর করতেছি আবার নিজের কাজও করতেছি। সো হচ্ছে এটার ক্ষেত্রে যে রকম সময় লাগে কাজ করতে আমার এস র্যাম তার থেকে অনেক ফাস্টার কাজ করে। যেহেতু এস র্যাম ফাস্টার কাজ করে সো এটা একটু এক্সপেন্সিভ হবে ডি র্যাম এর থেকে, আমার ডি র্যাম এর কস্ট আমার কম হবে এবং এটার এক্সেস স্পিড হয় হচ্ছে আমি 50 থেকে 150 ন্যানো সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে আমার কাজগুলো করার জন্য। এস র্যাম এর ক্ষেত্রে মাত্র 2 থেকে 10 ন্যানো সেকেন্ডে সেই কাজটা করে ফেলতে পারে। আচ্ছা, সো এরপরে হচ্ছে আছে রিড অনলি মেমোরি। র্যাম কি জিনিস আমরা তো পড়লাম, সো রিড অনলি মেমোরিতে কি হয় একটু আগে বলে আসছি যে রিড অনলি মেমোরিতে আমি কোনো কিছু লিখতে পারি না, শুধু সেখান থেকে আমি রিড করতে পারি। সো এটার নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এই জন্য এই ধরনের মেমোরিটা কি হয়, নন ভোলাটাইল মেমোরি হয়। অর্থাৎ যে জিনিসটা আমার অলরেডি রাইট করা আছে সেটা হচ্ছে সে সবসময় স্টোর করে রাখতে পারে। আমাদের যে বায়োসটা ছিল গতদিন আমরা পড়ে আসছিলাম, সেই বায়োসের ক্ষেত্রে কি হয় যে আমার একটা বায়োস হচ্ছে একটা ছোট প্রোগ্রাম যে আসলে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে সাথে আমার অপারেটিং সিস্টেমটাকে চালু হইতে বলে। সো এই জিনিসটা কোথায় আমি স্টোর করে রাখি, রম এর মধ্যে। তাহলে রম এর মধ্যে স্টোর করার কারণ কি, যেহেতু এটা নন ভোলাটাইল আমার সবসময় সে আমার ভ্যালু ইনফরমেশন গুলো স্টোর করে রাখতে পারে। সো এই জন্য আমার এই বায়োস যে প্রোগ্রামটা আছে সেটাকে আমরা রম যেটা আছে সেটার মধ্যে আমরা স্টোর করে রাখি। সো আমার রম আছে হচ্ছে তিন রকমের, একটাকে আমরা বলতেছি পি রম মানে প্রোগ্রামেবল রম, একটা হচ্ছে আমার ইপি রম অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রম, আর একটা হচ্ছে ইইপিআরওএম মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। সো প্রোগ্রামেবল রম যেটা সেটার মধ্যে আসলে কি হয়, সেটার থেকে আমরা হচ্ছে ইনফরমেশন রাইট করার সময় একটা স্পেশাল প্রোগ্রাম বা টুল ব্যবহার করি যার মাধ্যমে আমরা হচ্ছে ওইটার মধ্যে রাইট করতে পারি। সো এই রাইট করার পরে এর মধ্যে যা যা কিছু আছে সেটাকে কিন্তু আমি আর কখনোই ডিলিট করতে পারি না, এটাই হচ্ছে আমার পিরমের কাজ।
এখন ধরেন কোনো কারণে আপনার যদি ডিলিট করার প্রয়োজন হয়, সেই জন্য আসছে পরের আরেকটা ভার্সন, যেটা হচ্ছে আমার ইপিরম। এই ইপিরম এর ক্ষেত্রেও আমরা হচ্ছে লিখি, ওই যে স্পেশাল টুলটা আছে সেটা ব্যবহার করে হচ্ছে আমরা লেখালেখি করি বা এটাকে প্রোগ্রাম করি, এবং এটার থেকে যখন আমার ইনফরমেশন ইরেজ করা লাগে তখন আমরা আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করে সেখান থেকে ইনফরমেশন ইরেজ করে দিই, এবং পরে আবার সেই স্পেশাল টুলের মাধ্যমে আমরা তাকে রিপ্রোগ্রাম করি। আর ইলেকট্রিক্যালি ইরেজেবল যেটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা ইউভি লাইট ইউজ না করে তাকে হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক চার্জ দিয়ে আমরা তাকে ইরেজ করি, ইরেজ করার পরে আবার সেই টুল দিয়ে তাকে প্রোগ্রাম করতে পারি। সো প্রথম ভার্সনটার মধ্যে আমরা কোনোভাবেই আর তাকে ইরেজ করতে পারি না, আর পরের যে দুইটা ভার্সন আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে ইরেজ করতে পারি।